এসএসসি রেজাল্ট পাবলিশড হওয়ার পর আপনার প্রত্যেকেই আপনাদের পছন্দ মতো কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন করেছিলেন। তো ইতিমধ্যেই অনলাইন আবেদনের ফলাফলটা পাবলিশড হয়ে গিয়েছে। আপনারা কিভাবে আপনাদের অনলাইন আবেদনের ফলাফলটা দেখবেন, তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি আসনা আরফাত আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যায়। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন 24 ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, অনলাইন আবেদনের ফলাফলটা চেক করার জন্য আপনারা আপনাদের পিসি বা মোবাইল যাই হোক সেটির একটি ব্রাউজারে চলে যাবেন। দেন ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে লিখবেন XI। তো XI লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কি ওয়েবসাইট শো করছে, xiclassadmission.gov.bd। আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে রেজাল্টটা চেক করতে পারেন। তো আপনারা জাস্ট এই লিঙ্কটিতে প্রবেশ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনাদের অনলাইন আবেদনটা করছিলেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ফলাফল নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার অ্যান্ড রেজিস্ট্রেশন নং চাইছে, আপনারা জাস্ট এখানে আপনাদের এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে আমার এসএসসি রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনাদের বোর্ডটা সিলেক্ট করে দিবেন যেই বোর্ড থেকে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। দেন আপনি এখানে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নামটা দিয়ে দিবেন। তো রেজিস্ট্রেশনটা দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশনের জন্য এখানে একটি কোড দেওয়া আছে 584891। এখানে জাস্ট এটাকে লিখে দিবেন। তো আপনাদের ক্ষেত্রে এখানে অন্য কোড থাকবে, আপনারা জাস্ট এখানে যা থাকবে সেটা এখানে লিখে দিবেন। তো আমি এটা লিখে দিলাম। দেন এখানে এটা লেখা হয়ে গেলে আপনারা ভিউ রেজাল্টে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্টে ক্লিক করে দেওয়ার পর আমার নাম সহ আমি কোন কলেজে টিকে গেছি সেটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনি নিজের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, আমি রাজেন্দ্র কুমার পাবলিক কলেজে টিকছি। সো নিচে দেখতে পাচ্ছেন নির্বাচিত শিক্ষার্থীদের 18/6/2019 তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ মাঝে রেজিস্ট্রেশন ফি সহ 195 টাকা ওয়েবসাইট উল্লেখিত অপারেটর এর মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ 27/6/2019 থেকে 30/6/2019, অর্থাৎ আপনাদের এই যে কলেজে টিকছেন সেই কলেজে আপনারা 27 তারিখ থেকে 30 তারিখের ভিতরে আপনাদের ভর্তি হতে হবে। অ্যান্ড আপনি যে টিকছেন সেটা আপনাদের প্রাথমিক নির্বাচনটা নিশ্চিত করার জন্য আপনাদের 18 তারিখের মধ্যে আপনাদের 195 টাকা পরিশোধ করতে হবে, তাও সেটা আবার ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের রেজাল্টটা চেক করবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।